সিরাজগঞ্জ এক আসন থেকে নির্বাচিত তানভীর শাকিল জয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিকালে সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তানভীর শাকিলকে শপথ পড়ান। শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিব জাফর আহমেদ খান। শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া, প্রধান হুইপ নুরি আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ এক আসনে 12 নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়ী হন তার ছেলে তানভীর শাকিল জয়।